অত সন্দেহ থাকলে আপনি নিজে যান, যা না হলে আমার কাজটা আমাকে করতে দিন। দুর্গাকে অ্যারেস্ট করার ব্যাপারটা খুব ফলাও করে নিউজে বেরিয়েছে। আমি যেহেতু ঘটনাটা অনেকটা জানি তাই বুঝতে পেরেছিলাম যে দুর্গাকে খুব মারাত্মকভাবে ফাঁসানো হয়েছে। শুধু দুর্গাকেই ভেঙে টুকরো করা নয়, ওর ইমেজটাকেও সাধারণ মানুষের সামনে নষ্ট করে দেওয়াটাই ওদের মেইন ইন্টেনশন। যারা ছুটকিকে চেনে, খুব কাছ থেকে দেখেছে, তারাও ওকে ভুল বুঝেছে। আর আপনি হয়তো সামনে থেকে সব সময় ঠিক ভুলটা বোঝা যায় না। চারু, আমি যেহেতু অনেক দূর থেকে দেখেছি তাই আমার বুঝতে খুব সহজ হয়েছে। আমার মনে হয়েছে দুর্গা জেলের ভিতরে থেকে এই লড়াইটা চালিয়ে যেতে পারবে না। আর তারপর যদি এই কেসটা কোর্টে ওঠে তাহলে আরো তলিয়ে যাবে। রাস্তা একটাই, ওকে যেভাবে হোক লকআপ থেকে বার করতেই হবে। তাই আমি ডিসাইড করেছিলাম যে চুপ করে বসে থাকলে চলবে না, কিছু একটা করতেই হবে। এই কেসের ইনভেস্টিগেটিভ অফিসার প্রদেশবাবুর সাথে আমি যোগাযোগ করি, মানুষটি ভালো, উনিও বিশ্বাস করেন যে দুর্গাকে ফাঁসানো হয়েছে। তাই ওনার পক্ষে যতটা সম্ভব হয়েছে উনি আমাকে হেল্প করেছেন। স্যার, স্যার, এত রাতে কি চাই? তুমি কি নিজেকে অসুস্থ করবে বলে ঠিক করে নিয়েছো বার্থী? সারাটা দিন খাওয়া নেই দাওয়া নেই, কি ছেলে মানুষই শুরু করেছো বলতো? মানুষটাকে এই অবস্থায় কেউ ছাড়ছে না রে ছোট। সবার সন্দেহ উনি নাকি এখনো কলকাঠি নেড়ে চলেছেন। আচ্ছা, যে মানুষটার বাচ্চা মরার কোনো ঠিক নেই সে কি করে? আমার সব শেষ হয়ে গেল রে। সূর্য তরণে অন্ধকার যেন কা কা করছে। সূর্য তরণে আলো কবে ছিল বলতো বতি? অন্ধকারে চোখ সইয়ে নিয়েছিলাম আমরা সবাই, আর পরে যেটুকু ছিল সেটুকুকে তুমি আশার আলো বলতে পারো মাত্র। আমার তো সেটুকু নেই, অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছি শুধু, কোনো রাস্তা ঠাউর করতে পারছি না। কেন, কোন পাপের শাস্তি পাচ্ছি আমি? আছে কোনো উত্তর জানা তোর?
আমি শুধু এইটুকু জানি তোমার অনেক ভুল থাকলেও কোনো পাপ তুমি করনি বত্তি। যে আসল পাপ করেছে তার পাপের কাছে মাথা নত করে আমরা সবাই সেই পাপের ভাগিদার হয়েছি বর্তি। আর বলতে পারো সেই পাপের শাস্তি আমরা এখন পাচ্ছি। তোর তোর কষ্ট হচ্ছে, তোরা তো কেউ ওই মানুষটাকে সহ্য করতে পারতিস না রে। তোদের তো তোদের তো খুশি হওয়ার কথা বর্তি, তোমার কষ্টতে আমাদের কষ্ট হচ্ছে বর্তি। তুমি বাড়ির বড় বউ, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে সংসারটার কি অবস্থা হয় একবার ভাবো তো। আমার মা বলতো স্বামী ভগবান, সে বিশ্বাসই গেঁথে গেছে মনের মধ্যে। কলাটা অভিরূপ মুখার্জির, এটা পরিষ্কার, কিন্তু এখানে তো আমি বুঝতে পারছি না, আপনারা যারা যারা ওর পাশে এসে দাঁড়িয়েছেন তারা প্রত্যেকেই বাড়ির বাইরের মানুষ, কিন্তু আমার খালি মনে হচ্ছে যে বাড়ির ভেতরের মানুষগুলো সেই মুহূর্তকে ভুল বুঝলেও পরে কেন কেউ ভাবলো না আপনাদের মতো করে। ছুটকির জন্য কেন সেভাবে কেউ কিছুই করলো না? হয়তো ভয়, একদিকে অভিরূপ মুখার্জির ভয়, আরেকদিকে তাদের কাছের মানুষকে হারিয়ে ফেলবার ভয়। তোরা হয়তো ভাববি আমি কেন বারবার একই কথা বলি, কেন ঠেকে শিক্ষা হয় না আমার, কি করব বল। এতগুলো বছর তো আমি এই বিশ্বাস নিয়ে কাটিয়ে দিলাম, আজও বেঁচে আছি আমি ওই বিশ্বাস নিয়ে। বর্তি, এটা কি অন্ধবিশ্বাস নয় বর্তি? তাহলে যে বলে বিশ্বাসে মিলায় বস্তু, সেটা কি তাহলে ভুল? ভুল নয় বর্তি, কিন্তু যদি এমন মানুষকে বিশ্বাস করতে যাকে বিশ্বাস করা যায়, কিন্তু তুমি তো সেখানেও তো একটা বড় ধাক্কা খেয়েছি আমি। দুর্গাকে তো আমি বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছি, ঘরের লক্ষ্মী বলে ভেবেছি ওকে, কিন্তু সে বিশ্বাসের মাশুল আমাকে কিভাবে দিতে হলো ভাব। মানুষটা তো আমার আমার ভুলের শাস্তি ভোগ করছে। তোমার এই ভুল যেদিন ভাঙবে সেদিনের কথা ভেবে আমার বড় ভয় হয় বর্তি। মার ব্যাপারটা আমি বুঝতে পারলাম, কিন্তু মিহির, অনি, ওদের তো সবটুকু দিয়ে চেষ্টা করা উচিত ছিল দুর্গার জন্য, তাই না? চারু, অনির্বাণ তো তোমায় নিয়ে থানায় গিয়েছিল, ওদের মধ্যে হয়তো কথাও হয়েছে। দেখো চারু, আমরা সবটা জানি না, তাই আন্দাজ করে কিছু ভেবে নেওয়াটা কিন্তু ভুল হবে। আরে কি হলো, জিজ্ঞেস করলাম উত্তর নেই কেন? আর শোনো, ওই যে ভিটামিন ফিটামিন বলে যে পাঁচনগুলো গেলাচ্ছ, ওগুলো কিন্তু আমি আর গিলব না। মুখ টুক ঢেকে এমন ভাবে এসছো যেন হাতে ওটা কি ইঞ্জেকশন। কতবার বলেছি ইঞ্জেকশন আমি নেব না, যাও গিয়ে ডাক্তারকে বলো। এখনো দাঁড়িয়ে আছো কেন, যাও, আমার ভালো মুডটা বিগড়ে দিও না। কে ব্রজ পাঠিয়েছে,
অনেক খারাপ চিন্তা মাথায় আসছে। আমি তো অন্য কিছু ভাবতেই পারছি না। আমার শুধু মনে হচ্ছে যদি দুর্গার কোনো ক্ষতি হয়ে যায় আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবো না। চারু, তুমি যখন একটু একটু করে সুস্থ হয়ে উঠছিলে তখন একা একলা ঘরে অনেকবার করে একটা গান গাইতে, আমি ভয় করব না ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই মরব না, আমি ভয় করব না ভয় করব না। আর আজ আমি তোমাকে আরেকটা গান শোনাচ্ছি। সংকোচের বিহবলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মান, সংকোচের বিহবলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মান। এই গান আপনি কি করে? যদি বলি আমার গ্রামের নাম অনন্তপুর। অনন্তপুর? তোমাদের খুব কাছের কেউ আমারও খুব কাছের। কে কে? আপনি কার কথা বলছেন? তোমাদের ক্যাপ্টেন আমি, তার বোনের ছেলে আমি। আপনি আপনি বিনিতা পিসির ছেলে? ছোটবেলায় তোমার বাবা বিনে পয়সায় আমাকে পড়াতেন, আর সেই সূত্রে তোমার বাড়িতে অনেকবার গিয়েছি, ওখানে তোমাকে দেখেছিলাম, আমি তোমাকে ভুলিনি। তাই সেদিনকে যখন হসপিটালে তোমাকে দেখলাম। বুঝেছি, এতদিনে সবটা বুঝতে পারলাম আমি। কি করে সবটা বুঝবে তুমি? আমি তো তোমাকে বলিইনি, বুঝতেও দিইনি। ছোটবেলা থেকে আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। তুমি? হ্যাঁ আমি। তুমি এখানে কি করে? যেভাবে আপনি বিস্ফোরণের পরেও জলজ্যান্ত এখানে বসে আছেন, ধরে নিন ঠিক সেভাবেই। বাড়িতে এত লোক, চিৎকার করে কোনো লাভ নেই মন্ত্রীমশাই। ওরা কেবিনে ঢুকতে পারবে না, আর যতক্ষণে ঢুকবে ততক্ষণে ওটা কিসের ইনজেকশন? ওটা নিয়ে তুমি 90% বার্ন কেস। কষ্ট ছাড়া তো আপনার কিছু পাওয়ার কথা নয় মন্ত্রীমশাই। আর সবাই জানে আপনার অবস্থা খুব খারাপ, তাই ভাবলাম শত হলেও আপনি তো আমার শ্বশুর মশাই, আপনার কষ্ট কমানোর দায়িত্ব তো আমার উপরেই পড়ে, তাই না? আমি আপনার সব কষ্ট এক মিনিটে কমিয়ে দেব, আপনি নিশ্চিন্তে মরতে পারবেন মন্ত্রীমশাই। দুর্গা ভালো হবে না বলছি। এই তো ভালো করেছেন ডাক্তার মা, আপনার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ বলুন। এত ওষুধ ইঞ্জেকশন কি চলছে বলুন তো? সেরকম কিছু নয়, যা কিছু চলছে সবই রুটিন মাফিক। আমিও রাউন্ডে বেরিয়েছিলাম, তা ভাবলাম স্যারের বিপিটা একবার চেক করে যাই। সে তো ঠিক আছে, কিন্তু এখন ইঞ্জেকশন কিসের? এখন এখন আবার কোন ইঞ্জেকশন দেওয়ার কথা সিস্টার? এখন তো কোনো ইঞ্জেকশন নেই। একটু আগে একজন নার্স ভিতরে ইঞ্জেকশন দিতে গেল। কি? না, এটা তো আমার ডিউটি। দুর্গা দুর্গা ওরা কিন্তু বুঝে গেছে,
এক্ষুনি দরজা ভেঙে ঢুকে পড়বে, তখন কিন্তু তুমি আমার থেকেও বেশি আপনাকে দেখলে অবাক হবে। কি হলো? বলছে না ভেতর থেকে বন্ধ। ওবে 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 রজুবাবু ছাড়া হয়তো কেউই জানে না আপনি এরকম বহাল তবিয়তে আছেন। আপনি নাকি 90% বার্ন? আরে 90 না হলো অনেকটাই পুড়েছে। আমি আমি তো তোমাকে দেখাতে পারছি না সবকিছু, অন্তত 60-70% তো বটেই। মা কালীর দয়া বেঁচে গেছি আমি। সেটা তো কাউকে জানানো হয়নি, বরং এটা বলা হয়েছে আপনার অবস্থা আশঙ্কাজনক, আপনার বাঁচার কোনো চান্সই নেই। একদিকে ভালোই হয়েছে, আমার কাজটা আরো সহজ হয়ে গেছে। আপনাকে বাঁচিয়ে রাখা ঝুঁকিটা আমি নেওয়া যাচ্ছে না, কারণ আপনি বেঁচে থাকলে হাজার হাজার সাধারণ মানুষ মরবে, যেটা বন্ধ হওয়াটা জরুরি। তুমি কি চাও বলো? কি পেলে তুমি এসব বন্ধ করবে? বলো 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 কি চাও? আপনার কি আছে মন্ত্রী মশাই? আরে বলে তো দেখো। লাভ নেই, যে মানুষের মান আর হুঁশ নেই তার মতো ভিখারি আর কে আছে? যেই ভেতরে থাক সে দরজা বন্ধ করবে কেন? আমার আমার প্রথমে সন্দেহ হয়েছিল, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। ওকে স্যার, দুর্গা। হ্যাঁ দুর্গা, দুর্গা তুমি খুব ভালো করেই জানো যে অভিরূপ মুখার্জি কে। আমার আমার খুব পাওয়ার আছে, আমার টাকা আছে, আমি এদেশের একজন অতি সাধারণ মানুষ। আপনি আপনার ভয়ে কুকড়ে থাকা চেহারা দেখে এই মুহূর্তে আমার বেশি কিছু মনে হচ্ছে না, আর যেগুলো আছে আপনি এত জোর দিয়ে বলছেন আজকের পর থেকে সেগুলো আর কিছুই থাকবে না। ভালোভাবে কথা বলছো বলে পেয়ে বসেছো না? কোনোদিন শুনেছো ওই একটা ছুঁচের খোঁচায় কোনো মন্ত্রী মারা গেছে? তা শুনিনি, তবে এটা সত্যি, অপঘাতে ছাড়া আপনার মতো মন্ত্রীদের মরতেও দেখিনি। এত পাপ জমেছে আপনার যে আপনাকে নরকে ঠাই দেবার আগে দুবার ভাবতে হবে। মুখ বুঝে সব সহ্য করছি, এবার কিন্তু দুর্গা কি করবেন তুমি জানো না? জানো না আমি কি করতে পারি? হ্যাঁ আমি কিন্তু চেঁচাবো। ওই মেয়েটা নার্সের রূপ ধরে ভিতরে ঢুকেছে। হ্যাঁ দুর্গা, এইবার তুমি আর বাঁচবে না দুর্গা মারার থেকে। আপনি স্যারকে একটা ফোন করুন না, তাহলেই তো বোঝা যাবে ভেতরে কেউ আছে না। আপনি না চাচালেও ওরা এখানে আসবে, কারণ আপনার এলেমোদের জানা আছে। আর আমি চাই আপনি চিৎকার করুন, চেঁচান, যত পারেন চেঁচান, লোক জড়ো করুন, সবাই এসে দেখুক মন্ত্রী অভিরূপ মুখার্জি কত বড় একজন ঠকবাজ। আরে ফোনই তো ধরছে না। কি হলো মন্ত্রী মশাই, এবার আপনি চুপ করে আছেন কেন? তাহলে আমি লোক জড়ো করি? দুর্গা দুর্গা তুমি কিন্তু ভুলে যেও না তুমি কে। কে আমি? তুমি আমার ছেলের বউ, আমার বৌমা, শ্বশুরের প্রতি বৌমার কোনো কর্তব্য নেই। আচ্ছা তো আমি তো আপনার কষ্ট কমাতেই চাই, কিন্তু আপনিই বাধা দিচ্ছেন। দুর্গা দুর্গা এইসব ইঞ্জেকশন দেওয়া কোনো আনাড়ি হাতে কাজ নয়। তারপর ডাক্তার বলেছে যে আমার এই অবস্থায় শুধু ওই সিরাপ আর ট্যাবলেটেই ইয়ে হয়ে যাবে। কিন্তু এই ডক্টরই তো বলেছিলেন মন্ত্রী মশাই আপনি 90% বার্ন। দুর্গা আমি সত্যিই খুব অসুস্থ, এমনিতেই দুর্বল, তার উপর তুমি আবার মানসিক টর্চার করছো। তুমি ভাবছো না একবার এতে আমার কি বলেছে? আমি ভাবছি না, আপনার কথা ভাবছি বলেই তো আমি এতটা ঝুঁকি নিয়ে এখানে এসেছি। আরে এভাবে ধাক্কা মেলে কিচ্ছু হবে না, দরজা বান বান দরজা বান দিতে। এই আন্না জোরে মার। আমি চাই না দেশবাসী আমার শ্বশুর মশাইকে মিথ্যেবাদী প্রতারক ভাবুক, তাই দেখি কি করছো তুমি, নেবাও সব। আপনার সম্মান বাঁচাচ্ছি মন্ত্রী মশাই, 90% না হোক 80% অন্তত হোক। দুর্গা দুর্গা আগুন নিয়ে খেলা করতে হবে না। এই আগুন আপনি আমার হাতে আগেও দেখেছেন, কিন্তু আজ এই আগুন কাজে লাগবে। এত সহজে এই আগুন নিবে না মন্ত্রী মশাই। নেবো
আগুনে আমার ফোবিয়া আছে, আমি আমি ভয় পাই আগুনে। ভয় পান আপনি? আপনার সাথে আপনার গাড়িতে আরো দুজন ছিল, তারাও হয়তো আগুনে ভয় পেত। মন্ত্রীমশাই কি হয়েছে তাদের? তারা জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। আপনার ষড়যন্ত্রের শিকার তো আমি একা নই, ওনারাও হয়েছে। এবার দেখুন আগুনে পুড়তে কেমন লাগে। কোনো ব্রজ আজ আপনাকে বাঁচাতে পারবে না। একটা সুযোগ দাও দুর্গা, একটা চান্স দাও আমায় প্লিজ। আপনাকে একটা চান্স দেওয়া মানে তো জীবনের ঝুঁকি নেওয়া। তবুও আমি আপনাকে একটা চান্স দিতে পারি। কি কি বলো বলো। এক, এই কাগজে আপনার সব অপরাধ নিজের হাতে লেখা এবং স্বীকার করা। আর দুই, মৃত্যু। আপনিই বলুন কোনটা চান।